যারা আমাকে জিজ্ঞাসা করছে ভাই ইউকেতে স্টাডি গ্যাপ কত, এক্সেপ্ট জিজ্ঞাসা করছে ভাই কম খরচে কোন বিশ্ববিদ্যালয়ে বারেট ল করা যাবে লন্ডন সিটির বাহিরে, ঠিক আছে, পার্ট টাইম কাজ করে এখানে খরচ চালানোর পাশাপাশি ভার্সিটির খরচ কি চালাইতে পারবো। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে আমি একটা কোশ্চেন অ্যান্ড আনসারের ভিডিও করব। অনেকে আমাকে ফেসবুকে নক করেছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নক করেছে, তো সেখান থেকে কোশ্চেনগুলো আমি কয়েকটা দেখে দেখে আমি আপনাদের জন্য কোশ্চেনগুলো আনসার করব। আর এই ভিডিওটা আপনাদের এক কথায় আর কি কমেন্টসের উত্তর দিতে যাচ্ছি। অনেক সময় উত্তর দিতে পারছি না, আর তাই এখন চেষ্টা করতেছি যে এই কমেন্টসগুলোর উত্তরটা আপনাদের ভিডিও আকারে করলে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আমি শুরু করছি সেই কোশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য। তো প্রথমে একজন জিজ্ঞাসা করছে ভাই ইউকেতে আসার জন্য মিনিমাম আইএলটিএস স্কোর কত লাগে, আর এই স্কোর যদি বেশি থাকে তাহলে কি ভিসা পাওয়ার চান্স বেশি থাকে কি না। তো এটা উত্তর হচ্ছে ভাই এখানে মিনিমাম স্কোর হচ্ছে 6 পয়েন্ট লাগে, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটিগুলোর উপরে। আর হচ্ছে কোনোটাতে 5.5-এর নিচে হলে নিচে হওয়া যাবে না আর কি, আর যদি আর নিচে হয় 5.5 হয়, আর যদি সবগুলাতে এরকমই স্কোরটা হয় ফাউন্ডেশন কোর্সে আসতে হয় আর কি। ফাউন্ডেশন কোর্সে একটা এক্সট্রা চার্জ করে ওরা, এই চার্জটা করলে আপনার জন্য বেশি একটা খরচ পড়ে যাবে আর কি। ভিসা পাওয়ার চান্স আসলে বলতে কি, এখানে ভিসা পাওয়ার চান্সটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার কাস লেটার উপরে, আর কাস লেটার আপনাকে তখনই দিবে যখন আপনার সমস্ত রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল হবে, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার আইএল সার্টিফিকেট, আপনার ইন্টারভিউ পাস করছেন কি না, সব কিছু মিলে আপনার দেখার পরে যদি ঠিকঠাক থাকে 70 পয়েন্ট তাহলে আপনার কাজ হয়ে যায়। আর কাজ হওয়া মানে আপনার এখানে 90% ভিসা হওয়ার চান্স বেশি থাকে আর কি। একজন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আমার এসএসসি রেজাল্ট 3.45 আর এইচএসসি হচ্ছে 2.75 মনে হয়, তো উনি ওআইটিসি দিয়ে 2023 সালে অ্যাপ্লাই করতে যাচ্ছে। ভাই আপনি 19 সালে যদি আপনার রেজাল্ট বের হয়, 23 সালে আপনি যদি অ্যাপ্লাই করেন, 4 বছরের গ্যাপটা কীভাবে আপনি ফিল আপ করবেন সেটা একটা বড় বিষয়, একটা এটা অবশ্যই ওরা আস্ক করবে। এই জন্য আপনাকে সঠিক উত্তর না দিতে পারলে আপনাকে কাজ দিবে কি না আমি নট শিওর। আর ওআইটিসি দিয়ে আসলে ইউকেতে আসার থেকে মানে এটা নিয়ে একটা বড় বিড়ম্বনার শিকার হবেন, তাই আইএলটিএস করে আসলে মনে হয় বেস্ট হবে। তারপর আপনার 4 বছরের একটা গ্যাপ, এটা একটা বড় বিষয়, এগুলো সরাসরি আপনার এজেন্সির সাথে কথা বলবেন, আর ডিরেক্ট হচ্ছে ইউনিভার্সিটির সাথে কথা বলবেন, তারা যদি অ্যাকসেপ্ট করে অবশ্যই আপনি আপনার ইউনিভার্সিটিতে মানে আপনার যদি কাস্ট লেটার বের করতে পারেন তাহলে অবশ্যই আপনি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আগে ইউনিভার্সিটি মেইন। জিজ্ঞাসা করছে ভাই আমার আমার ওয়াইফ হচ্ছে স্টুডেন্ট ভিসায় যদি আসে আমি কি তার সাথে আসতে পারবো কিনা ডিপেন্ডেন্ট হিসাবে, আর কতদিন লাগতে পারে এই মানে তাকে নিয়ে আসার জন্য। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে বা পিএইচডি প্রোগ্রামে কেউ স্টুডেন্ট হিসেবে আসে সেই লেভেলের স্টুডেন্টরা হচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারে এবং তারা হচ্ছে একসাথে এখানে আসতে পারবে, কতদিন লাগবে এরকম না, আপনারা একসাথে আসতে পারবেন, একসাথে ভিসা প্রসেসিং শুরু করতে পারবেন। ইকোবিয়ার ওয়েবসাইটে কোনো বাধা ধরার নিয়ম নাই, এটা হচ্ছে লেখাই আছে যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন লেভেল 7 এবং লেভেল 8 যারা এখানে ইউকেতে পড়তে আসে আর কি। একজন জিজ্ঞাসা হচ্ছে ভাই কম খরচে কোন বিশ্ববিদ্যালয়ে বারেট ল করা যাবে লন্ডন সিটির বাহিরে। ভাই বারেট ল করার জন্য আমি কম বলতে আমি আপনাকে সঠিক কোনো ইউনিভার্সিটির নাম বলতে পারবো না, বাট আমি একটা আপনাকে আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে এখানকার ইউনিভার্সিটিগুলোর মিনিমাম একটা রেঞ্জে সব ইউনিভার্সিটিগুলো একটা ফলো করে। যেমন আমরা যখন আসছিলাম 2021 সালের দিকে, ধরেন এখন তো 22 সালে, 1 বছরের ভিতরে আমি যে কোর্সে পার ইয়ার ছিল 14,000, সেই কোর্সটা এখন 17,000 হয়ে গেছে। তো আপনি চিন্তা করেন অলমোস্ট প্রায় 3,000-এর মতো বাড়ছে, আমারটা 2 বছরের কোর্স। তো আমি যখন দিয়ে আসছি তখন আমি পার ইয়ার ছিল হলো 14,300, যেহেতু আমার 1 বছর বাড়াইছে তখন শুধুমাত্র তারা আর হচ্ছে 1,000 টাকা আমার কাছে বেশি নিছে, সেটা হচ্ছে 15,320 পাউন্ড। তো এখন সেই কোর্সটা হয়ে গেছে মনে করেন 17,000, হ্যাঁ 17,000-এর মতো আর কি এরকম। তো এটা আসলে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকমই অলমোস্ট সিমিলার দাম নেয়। আপনার সর্বনিম্ন ধরেন যে কোর্সটা এখন যদি 15,000 হয় কোনো ইউনিভার্সিটি হাই যেগুলা,
সর্বনিম্ন হতে পারে 14,000, আর না হলে 13,500 বা 13,500 বা 13,750, এরকমের ভিতরেই ইউনিভার্সিটিগুলোর কস্ট হয়। তো নর্মালি এরকমই একটা অ্যাভারেজ রেঞ্জ ওরা ফলো করে আর কি। তো আমি দুঃখিত, আপনাকে পুরোপুরি ইউনিভার্সিটির একটা লিস্ট দিতে পারছি না আমি ওইভাবে, ইয়া করেন আপনি একটু এটা খোঁজ করবেন ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট বারাক্লো দিয়ে সার্চ করলে আপনি গুগলে এটার উত্তর পেয়ে যাবেন আর কি। একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই ইউকেতে অনার্স করতে যেতে চাই, পার্ট টাইম কাজ করে এখানে খরচ চালানোর পাশাপাশি ভার্সিটির খরচ কি চালাইতে পারবো? এর উত্তর হচ্ছে দুইটা, একটা হলো হ্যাঁ আর একটা উত্তর হলো না। তো দুইটা কেন দিলাম, কারণ হচ্ছে এখানে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়তে আসেন প্রথমত পার্ট টাইম কাজ করবেন, সেটা হচ্ছে পার্ট টাইম কাজ করলে আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটির থাকা খাওয়ার খরচটা ব্যবস্থা করতে পারবেন। হ্যাঁ, বাট একটু কষ্ট হবে। আপনি যখন ভ্যাকেশন পাবেন ওই সময় যদি আপনি ফুল টাইম কাজটা যদি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি আপনার ইউনিভার্সিটির টিউশন ফি বা নিজের থাকা খাওয়ার খরচটা আপনি মেনটেন করতে পারবেন। বাট আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে, আর আপনি যদি হার্ড পরিশ্রম না করতে পারেন, আপনি যদি মনে করেন যে আমার দ্বারা এত কষ্ট করা সম্ভব না, তাহলে আসলে খুব টাফ। কারণ এখানে অনেক স্টুডেন্ট যারা আসে, ধরেন একটা কাজ করার পাশাপাশি ওরা আরেকটা জব করে, দুইটা জব করে মেনটেন করে। দুইটা জব বলতে অনেকে ক্যাশ ইন হ্যান্ড জব করে ওইখানে ম্যানেজ করার চেষ্টা করে, অনেকে ধরেন এখানে যারা সিকিউরিটি করে, সিকিউরিটিতে অনেকে একটু বেতনটা বেশি পায়, সিকিউরিটিতে মনে করেন পার ডে 120 পাউন্ড অনেক সময় থাকে, মানে এই সিকিউরিটির পার আওয়ার রেটটা একটু বেশি হয়, কষ্ট কম থাকে। অনেক সময় কিছু কিছু সিকিউরিটিতে আপনারা একটু বেশি পারমিশন দিতে পারে, যখন আপনার যখন ইয়া থাকে আপনার ভ্যাকেশন পাবেন ওই সময় আপনাকে যদি বেশি বেশি কাজ দেয়, ওই সময় যদি বেশি বেশি কাজ করতে পারেন ওই সময় আপনি একটা ভালো অ্যামাউন্ট আপনি সেভ করতে পারেন। কারণ পার ডে 120 পাউন্ড, অনেক সময় 110 পাউন্ড আপনি যদি ইনকাম করতে পারেন আপনি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন। 4 মাসের এখানে ভ্যাকেশন থাকে অনেক সময়, কোনো ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে আসলে 4 মাস বা 3 মাসের একটা ভ্যাকেশন প্রোগ্রাম থাকে, তো আপনি একটা ভালো অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন। 4 মাসে যদি আপনি দিনে যদি 100 পাউন্ড করেও যদি ইনকাম করতে পারেন, মাসে আপনি ধরেন যে 3,000 পাউন্ড ইনকাম করা আপনার জন্য বিষয় না, যেটা সিকিউরিটি জব করে করতে পারেন। সিকিউরিটি করার জন্য আপনাকে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হয়, এটা করলে এখানে করতে পারবেন। কারণ ওই যে ভ্যাকেশনটা যখন পাবেন তখন একটা ভালো একটা সুযোগ আপনি কাজে লাগাইতে পারবেন, তখন ওই তখন থেকে আপনি তখন টাকাটা আর কি সেভ করতে পারেন ইউনিভার্সিটির জন্য। সম্ভব, অনেকে করতেছে, আমার অনেক দেখা অনেক স্টুডেন্ট এখানে ব্যাচেলর প্রোগ্রামে আছে তারা তাদের করতে পারে, বাট একটু হার্ড হয়ে যায় তাদের জন্য, অনেক কষ্ট হয়ে যায়, এটা আমার সাথে স্বীকার করছে ভাই, পরিশ্রম করতে হয় আর কি বেশি। একজন আমাকে জিজ্ঞাসা করছে ভাই ইউকেতে স্টাডি গ্যাপ কত অ্যাকসেপ্টেড? ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, কারণ হলো ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি অ্যাকসেপ্টেড, কারণ ইউনিভার্সিটি হলো চিন্তা করে যে আপনি ওই গ্যাপটাতে কী করেছেন, আপনি কী অ্যাক্টিভিটিস করেছেন, ওই অ্যাক্টিভিটিসটা আপনাকে ভালো মতো শো করতে হবে প্রমাণ সহকারে, তাহলে ইউনিভার্সিটি আপনাকে গ্যাপ। কারণ এখানে আমার এক ফ্রেন্ড এখানে আসছে ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে, সে 13 ইয়ার্স গ্যাপ দিয়ে সে এখানে ঢুকছিল মাস্টার্স প্রোগ্রামে, বা সে প্রমাণ সহকারে দেখাচ্ছে সে 13 ইয়ার্স কাজ করছে একটা কোম্পানিতে, তারপরে তার মনে হয়েছে যে তার একটা মাস্টার্স করা উচিত বাইরের দেশে গেলে, তাহলে সে আগের কোম্পানিতে সে ফিরে গিয়ে ভালো পজিশনে সে একটা পোস্ট পেতে পারে, এরকম একটা প্রমাণ সহকার সে যে দেখাইতে পারছিল বলে তাকে অ্যাকসেপ্ট করছে, তাও আবার ফাউন্ডেশন কোর্সে, তো এরকম আর কি। তো আপনার কোর্সের উপর ডিপেন্ড করে সব কিছু, আর ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, আপনি সেটা যদি ভালো মতো দেখাইতে পারেন কথাবার্তা আপনার প্রমাণ সহকারে তাহলে আপনি অ্যাকসেপ্টেড হবেন। তাই কত বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড এটা আপনাকে আমি সঠিক উত্তর দিতে পারবো না, এটার উপরে আইডিয়া আমি আপনাকে যেটা এখন শেয়ার করলাম এটাই একমাত্র উত্তর আমার কাছে আছে। একজন আমাকে জিজ্ঞাসা করছে ভাই স্টুডেন্টদের ইউকেতে পিয়ার সিস্টেমটা কী, মানে ওরা কীভাবে পিয়ার পাবে? এখন ইউকেতে পিয়ার সিস্টেমটা স্টুডেন্টদের জন্য শুধুমাত্র না, এটা সবার জন্য সিস্টেমটায়, সবার জন্য পিয়ার সিস্টেম আছে। এখন এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে কীভাবে পিয়ার পাবে। যেমন আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে পিয়ার হয় এখানে যারা 10 ইয়ার্স লিগালি যদি বসবাস করে তাহলে সেই হিসাবে তারা ILR পেতে পারে, তারপরে যাদের এখানে বেবি বর্ন হয় সেই বেবি যদি 7 ইয়ার্স এখানে লিগালি স্টে করতে পারতে উইথ প্যারেন্টস তাহলে সেই বেবির পারপাসে সে ILR হতে পারে, মানে অ্যাপ্লাই করতে পারে। তারপরে হচ্ছে এখানে ওয়ার্ক পারমিট পাইলে 5 বছর রেটে আপনার পড়াশোনা শেষে যদি
এখানে ওয়ার্ক পারমিট পেয়ে যান, সেই হিসাবে আপনি এখানে আইলার পেতে পারেন। এইগুলা হচ্ছে সোর্স। আর এখানে যারা স্পাউস ভিসায় আসে, যেমন যারা হচ্ছে এখানকার সিটিজেনকে বিয়ে করে এখানে আসে, তারাও হচ্ছে এখানে আইলার পায়। ওদের মনে হয় 5 বছর পরে আইলার দিয়ে দেয়। আগে তো ছিল 10 বছর সিস্টেমটা, আমি যদি জানি, এখনকার বিষয়টা আমি সঠিকটা জানি না। বাট তারা এখানে বিয়ে করে আসলে তারাও হচ্ছে এখানে সিটিজেনশিপ পায় আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা, আপনাদের কোশ্চেন অ্যান্ড আনসারের উত্তর দিলাম। আর কেউ যদি জিজ্ঞাসা করে থাকেন, মানে অনেকে জিজ্ঞাসা করতেছে যে ইউকেতে টোটাল কত খরচ হতে পারে, কেমন খরচ, এইটার উপরে আমার একটা ভিডিও করা আছে, আমরা কত টাকা খরচ করে আসছি বা ব্যাংক স্টেটমেন্ট কীভাবে দেখাইতে হবে, কোন কী সিস্টেমে দেখাইতে হবে, এটার উপরে আমার ভিডিও করা আছে, কোন কোন ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে এটার উপরে আমার ভিডিও করা আছে, আপনারা দেখে আসতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং যদি খুব উপকার আসে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আরেকটা কোয়েশ্চেন সবসময় করেন, আফজাল ভাইয়ের সাথে কীভাবে যোগাযোগ। আফজাল ভাইয়ের ব্যাপারে আমি অনেকবারে বলেছি যে তার ফেসবুক পেজ হচ্ছে আফজাল কনসালটেন্সি, আর তার হোয়াটসঅ্যাপ আছে, তার ইমেল অ্যাড্রেস আছে, আপনারা সেখানে নক করবেন আর সম্পূর্ণ ডিটেলস দিবেন, আপনি কী কারণে যোগাযোগ করতে যাচ্ছেন আপনাকে। আর উনি মূলত আইএলটিএস যারা আছে তাদেরকে আগে প্রেফার করে, আর যারা আইএলটিএস নাই তাদেরকে পরে প্রেফার করে। এটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, আপনারা সেইভাবে আর কি তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং যোগাযোগ করবেন। এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন কেউ, তাহলে অবশ্যই স্টার দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।